ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, আজ সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট সভা হয়। সেখানে 2 ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।